গুড মর্নিং স্টুডেন্ট, আমি সমীরণ। দা এসএসসি ক্লাসেস তোমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও, খুব একটা ভালো খবর তোমাদের কাছে। যারা এই সময়ে যারা গ্র্যাজুয়েশন করেছে সদ্য, তোমাদের জন্য খুব ভালো একটা খবর। এসএসসি আবার ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে বছরের শেষে, অবশ্যই একটা খুব ভালো সংবাদ তোমাদের কাছে। নেক্সট ইয়ার কি হতে চলেছে, এসএসসি প্রত্যেকটা পরীক্ষার শিডিউল মোটামুটি টেন্টেটিভ একটা শিডিউল তোমাদের কাছে রেখে দিয়েছে। তো খুশির খবর এই জন্যেই, যারা প্রিপারেশন এখনও শুরু করনি তোমাদেরকে বলবো আজ থেকে প্রিপারেশন শুরু করো। নেক্সট ইয়ার 2023কে টার্গেট করো, 2023কে নিজের কেরিয়ারের সব থেকে ইম্পর্টেন্ট ইয়ার হিসেবে তৈরি করে তোলো। প্রত্যেককে বলবো যে এই সময় দাঁড়িয়ে এসএসসি প্রচুর ভ্যাকেন্সি নিয়ে আসছে, এবং যা শোনা যাচ্ছে ভ্যাকেন্সি 23 এবং 24এ কিন্তু প্রচুর ভ্যাকেন্সি পরপর বেরোতে থাকবে। এবছরও 22এ আমরা দেখতে পেয়েছি সিজিএল এর প্রচুর ভ্যাকেন্সি, 23এও একটা বড় ভ্যাকেন্সির আশা করা যাচ্ছে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরুতেই আমরা বলি কি কি ক্যালেন্ডার কি কি এক্সাম ডেট দিয়েছে এসএসসি, আগে আমরা দেখে নিই। দেখো, দেখতে পাচ্ছ এসএসসি জিডি, তো এটা শিডিউল শিডিউলই ছিল, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি অলরেডি ডেট আমাদের ডিক্লেয়ার হয়ে গেছে। কম্বাইন হায়ার সেকেন্ডারি সিএইচএসএল যেটা ফর্ম ফিল আপ হয়েছে, সেটা মার্চে পরীক্ষা হবে, এক্সাম ডেট দেওয়া আছে মার্চ মাসে। দেখো মাল্টিটাস্কিং স্টাফ 2022-এর অ্যাড করছে হচ্ছে 17 জানুয়ারি অ্যাড করা হবে, আর 17 ফেব্রুয়ারি হচ্ছে ক্লোজিং ডেট। এপ্রিল 2023-এ কিন্তু এর এক্সাম হবে। তো যারা এখনো জাস্ট এক্সিস্ট পাস করেছো, যারা গ্র্যাজুয়েশন পাস করেছো সদ্য আছো, এটাকে ফোকাস করো, প্রথমে এটাকে ফোকাস করার চেষ্টা করো। যা সময় আছে তাতে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ কিন্তু অনায়াসে পাওয়া যায়, এবং এবছরে মাল্টিটাস্কিং স্টাফে কিন্তু ভালো একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। কিছু পোস্টালের ভ্যাকেন্সি এখানে ইনক্লুড করবে যা শোনা যাচ্ছে, তাতে কিন্তু এখানে একটা বড় ভ্যাকেন্সি আসতে চলেছে। আমি বলবো যারা কম বয়সী এখন আছো, তারা অবশ্যই মাল্টিটাস্কিংয়ে ফোকাস করো, খুব ইজিতে চাকরি পাওয়া যায়। নেক্সট হচ্ছে দেখো এক্সাম দেখো সিলেকশন পোস্ট 11 ফেজ 10 অবধি কমপ্লিট হয়েছে। ফেজ 11-এরও অ্যাড এখানে দেখা যাচ্ছে, সম্ভাবনা আসছে যে বছরে আবার ফেজ 11 আসবে। এখানেও কিন্তু একটা ভালো হিউজ ভ্যাকেন্সি হয়, এখানেও তিনটে লেভেলের এক্সাম হয়। একটা হচ্ছে ম্যাট্রিকুলেশন লেভেল, একটা হচ্ছে এইচএস লেভেল, এবং একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল। এখানেও কিন্তু তিনটে লেভেলের এক্সাম থাকে, এবং ভালোই ভ্যাকেন্সি থাকবে এবছরে আশা করা যাচ্ছে। এছাড়া দেখো তোমরা ডিসেম্বর জাস্ট কম গ্র্যাজুয়েট লেভেল শেষ হয়েছে, আবার দেখো 2023-এর গ্র্যাজুয়েট লেভেল 1 এপ্রিল অ্যাড করছে, এবং জুন জুলাই নাগাদ পরীক্ষা। যারা সিজিএল কে টার্গেট করেছো, এবছরে যাদের মার্কস 90-85 এই রকম মার্কসে চলে এসছো, কিছু নম্বরের জন্য যারা মনে করছে এসএসসি এবছরে মেন্স দেওয়া যাচ্ছে না, তাদেরকে বলবো এখন থেকেই প্রিপারেশন শুরু করো, তাহলে এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমরা খুব সহজেই অ্যাভেল করে নিতে পারবে। চলো নেক্সট দেখো 2023-এ আবার দেখো সিএইচএসএল, একটা সিএইচএসএল হতে না হতে আবার একটা সিএইচএসএল এর ঘোষণা করে দিয়েছে এসএসসি। 2023-এর সিজিএল দেখো সিএইচএসএল দেখো 9 মে জুলাই আগস্টে পরীক্ষা ঘোষণা করে দিয়েছে। দেখো নেক্সট হচ্ছে দেখো এবছরে নেক্সট 2023-এ যেটা আসতে চলেছে খুব ইম্পর্টেন্ট, আর একটা মাল্টিটাস্কিং, অর্থাৎ আর একটা এমটিএস, যেটা হবে আগস্ট সেপ্টেম্বর মাসে। তোমরা দুখানা এমটিএস পাচ্ছ এবছরে, 2023-এ দুখানা এমটিএস পাচ্ছ নতুন বছরে। প্রত্যেককে বলবো ফোকাস করো, এসএসসিতে ফোকাস করো। যারা ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা, তোমরা WBCS এবং অন্যান্য পরীক্ষায় ফোকাস করো। রাজ্য সরকারের পরীক্ষা হচ্ছে না, ছেড়ে দাও, এসএসসির ওপর ফোকাস করো, এসএসসি থেকে চাকরি নেওয়ার চেষ্টা করো। প্রচুর ভ্যাকেন্সি এখানে রয়েছে, প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে। দেখো নেক্সট হচ্ছে দেখো সাব ইন্সপেক্টর সিপিও আসতে চলেছে, সিপিও আবার জাস্ট হয়েছে 22-এ, আবার সিপিও আসছে 23-এ সিপিও তোমরা দেখছো, এখানেও একটা ভালো ভ্যাকেন্সি থাকবে। নেক্সট হচ্ছে জেই জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার, যারা স্টেনোগ্রাফি করো তাদের জন্য খুব ভালো খবর। সিডি স্টেনোগ্রাফার 2023 অক্টোবর নভেম্বরে এক্সাম হবে, এটা তোমরা ফোকাস করতে পারো যারা স্টেনোগ্রাফার। এখানে শুধু ম্যাথটা লাগে না, বাদবাকি সিলেবাস সেম, ম্যাথ ছাড়া বাদবাকি সমস্ত সিলেবাস সেম থাকে। স্টেনোগ্রাফার যারা আছো তারা অবশ্যই এটাকে ফোকাস করতে পারো। নেক্সট হচ্ছে হিন্দি ট্রান্সলেটর, নেক্সট পেজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, নেক্সট পেজটা হচ্ছে ডিপার্টমেন্টাল পরীক্ষাগুলো রয়েছে। ঠিক আছে,
তো তোমাদের জন্য খুব একটা বড় খবর এসেছে, আমি আবারও সেটা আপডেট দিতে চলে এলাম ভিডিও করে। তোমাদের সময় খুবই কম, মোটামুটি একই প্রিপারেশনে দেখো, এসএসসির এমটিএস, সিজিএল, সিএইচএসএল, ফেস 10 অর ফেস 11 যাই বলো, সিলেকশন পোস্ট প্রত্যেকটার কিন্তু প্যাটার্ন, সিলেবাস সমস্তটা পুরোপুরি এক। অর্থাৎ তোমাদের কাছে লাস্ট নেক্সট ইয়ারে, তোমাদের কাছে কিন্তু নেক্সট ইয়ারে 5 থেকে 6টা পরীক্ষা আসতে চলেছে, 1 মাস 1.5 মাস অন্তর অন্তরই তোমরা পরীক্ষা পাচ্ছ। এবং যারা ক্লিয়ার করছো তাদের ক্ষেত্রে তো মেন্স আছে, সেখানে ক্ষেত্রে প্রায় প্রত্যেক মাসেই পরীক্ষা লেগে থাকবে তোমাদের। তো তোমাদেরকে আবারও বলছি, সময় থাকতে থাকতে এখনই প্রিপারেশন শুরু করো। আজকে লাস্ট দিন, 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, আজকে রেজলিউশন করো 2023কে তোমরা পজিটিভ ইয়ার বানাবে এবং 2023 থেকেই তোমরা চাকরি নেবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। আজকে ঘুমাতে যাওয়ার আগে রেজলিউশন নাও, 2023 তোমাদের তোমার জীবনে ইম্পর্টেন্ট ইয়ার হয়ে থাকবে। অবশ্যই বলবো যে তোমরা প্রিপারেশন এখনই শুরু করে দাও, এবং প্রিপারেশনের সুবিধার্থে তোমাদের জন্য আমরা ইউটিউবে অনেক ফ্রি কন্টেন্ট নিয়ে আসব, সেখান থেকে তোমরা হেল্প পাবে। যদি মনে হয় তোমাদের আরও কিছু ফ্রি কন্টেন্ট লাগবে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমরা সেগুলো চেষ্টা করব দেওয়ার জন্যে। এবং আমাদের খুব তাড়াতাড়ি নিজস্ব অ্যাপ লঞ্চ হতে চলেছে, সেখান থেকে আমরা পেইড কোর্সও চালু করব খুব তাড়াতাড়ি। এবং এই সমস্ত পরীক্ষার টার্গেট কোর্স, ক্র্যাশ কোর্স আমরা চালু করতে চলেছি জানুয়ারি মাসেই। তোমাদেরকে বল আবারও যাওয়ার আগে বলবো, ভিডিওটা শেষ করার আগে প্রত্যেককে বলবো, এই সময়টা তোমাদের কাছে একদম সঠিক সময়, এই সময়টাকে তোমরা কাজে লাগাও, ইউটিলাইজ করো এবং চাকরি নাও, নিজের কেরিয়ার তৈরি করো। আমরা দাসজি ক্লাসেস তোমাদের সাথে থাকব, আমাদের ইউটিউব চ্যানেলের ফলো রাখো, আমরা প্রত্যেকটা পরীক্ষার আগে সম্পূর্ণ আপডেট দেবো এবং সিলেবাস থেকে শুরু করে এবং তাদের যে সলিউশন সেগুলো আমরা করাবো। ভিডিওটা আজকে এতটাই, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে আবার একটা নতুন আপডেট নিয়ে।